প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিহাস কুক হাউস মিহাস কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আমার নতুন রেসিপিটি হচ্ছে বিফ বিরিয়ানি রেসিপি আর এই রেসি এই বিফ বিরিয়ানি রান্না করার জন্য বাজারে যে সকল প্যাকেট বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে রান্না করব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা বাটা সাথে দিচ্ছি রসুন বাটা দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দু টেবিল চামচ ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন সাথে দিচ্ছি জিরা গুঁড়া একটা চামচ টক দই ওয়ান ফোর্থ কাপ আর সাথে দিচ্ছি বিরিয়ানি মশলা চার টেবিল চামচ আপনারা যে কোনো ব্র্যান্ডেরই বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন সাথে দিচ্ছি পেঁয়াজ বেরাস্তা হাফ কাপ পরিমাণ এবং লবণ স্বাদ মতো সয়াবিন তেল দিচ্ছি হাফ কাপ সব কিছু এখন একসাথে মেখে নেব এবং এক ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব তো হাতে যদি একদমই সময় না থাকে তাহলে এটা মেখে দশ মিনিট রেখে দিয়ে আপনি রান্না করতে পারেন তবে চেষ্টা করবেন যাতে এক ঘন্টা আগে এটা ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য এতে করে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে কিন্তু সময় যদি একদম হাতে না থাকে সেক্ষেত্রে দশ মিনিট রেখে আপনি এটা রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই আমার মাখানো হয়ে গেছে আমি এখন এটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব এরপরে এক ঘন্টা পর এখন চুলাতে আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং মেরিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না শুধু বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর মাংস থেকে যতটুকু পানি বের হবে সেই পানিতে আমি মাংসটা রান্না করব তো সব কিছু আরেকবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে আমি বিশ মিনিটের জন্য এটা ঢেকে রান্না করব মাংসটা আমি ঢেকে দিচ্ছি আর চুলাটা আমি একদম মিডিয়াম ও লো হিটের মাঝামাঝি রেখে রান্না করব বিশ মিনিট পর ঢাকনা তুলে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বের হয়ে আসছে এই পানি থেকে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় এখন মাংসটা আমি আবারও ঢেকে দেব ঢেকে দিয়ে আমি যতক্ষণ মাংসটা হবে ততক্ষণে চালটা প্রসেস করে নেব আমি আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এখানে আমি একটি বাটি চার কাপ পরিমাণ পোলা চাল মেপে নিয়েছি এবং এই বাটি দিয়েই আমি আট কাপ পরিমাণ পানি মেপে গরম করে নেব বিরিয়ানিটা রান্না করার জন্য তো আপনি যেই যেই পাত্রটাই ব্যবহার করেন না কেন আপনি যেই পাত্রটাতে যতটুকু পরিমাণ চাল নেবেন চেষ্টা করবেন ওই পাত্রটা দিয়েই ওই চালের দ্বিগুণ পরিমাণ পানি মেপে গরম করে নিতে আর রান্না করার আধা ঘন্টা আগে চালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নেব এতে করে বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে তো চালটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি এদিকে আমার চালটা ধোয়া হয়ে গেছে আমি এটা পানি ঝরানোর জন্য একটা চাটনির উপরে রেখে দিয়েছি যাতে করে এটা ভেতরে থাকা সমস্ত পানি ঝরে যায় এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে যখন দেখতে পারবেন একদম মাংসের উপরে তেল ভেসে আসছে তখনই বুঝবেন মাংস রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলগুলো একদম মাংসের উপরে ভেসে আসছে আর অফ ক্যামেরায় আমি মাংসটা চেক করে নিয়েছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আমি যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রটা এখন আমি চুলায় বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চালটি বিল পরিমাণ ঘি যেটা ব্যবহার করলে বিরিয়ানিতে একটা সুন্দর স্মেল আসে এখন চালটার মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে চেড়েটা আমি ভেজে নিব চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ তো আমি চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভেজে নিব আমার চাল ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আট কাপ পরিমাণ গরম পানি আমি আগেই বলেছিলাম যেহেতু আমি চার কাপ পরিমাণ চাল নিয়েছি তাই আমি ওই কাপ দিয়ে মেপে আট কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি একটু সবকিছু কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ বিরিয়ানিতে অবশ্যই গুড় ব্যবহার করার চেষ্টা করবেন এ থেকে বিরিয়ানিটা খেতে অনেক সুস্বাদু হয় যখন দেখবেন চালটা একদম ফুলে উঠবে তখন আমি রান্না করা মাংসটার মধ্যে দিয়ে দেব এখন সব কিছু একসাথে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব আমি মাংসটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি একটা চামচ কেওড়া জল আর দিয়ে দিচ্ছি সাথে একটা চামচ গোলাপ জল এখন সব কিছু আরেকবার আলতোভাবে আমি মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে আমি এটা বিশ মিনিটের জন্য একদম দমে ঢেকে রাখব আমার বিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি সাথে চার টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে বিরিয়ানির থেকে একটা সুন্দর স্মেল আসে এখন আমি আর কিছু পাঁচ পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রাখবো দর্শক দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বিরিয়ানিটা এবং এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ